অ্যাপল কিংবা মাইক্রোসফটের নাম শুনিনি, আজকাল এমন মানুষ পাওয়া ভার। সেই তুলনায় এনভিডিয়া কিছুটা কম পরিচিত কোম্পানি। কম্পিউটার, গেমিং, গ্রাফিক্স কার্ড নিয়ে যাদের মোটামুটি জানাশোনা আছে, তাদের কাছেই এনভিডিয়ার নামটি বেশি পরিচিত। কিন্তু আগামী দিনগুলোতে এই পরিস্থিতি হয়তো দ্রুত বদলাবে। অ্যাপল মাইক্রোসফটের মতো এনভিডিয়ার নামও ছড়িয়ে পড়বে মুখে মুখে। এরই মধ্যে তার লক্ষণও দেখা যাচ্ছে স্পষ্ট। অ্যাপল মাইক্রোসফটকে পেছনে ফেলে গত মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে এনভিডিয়ার। এর সঙ্গে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন এনভিডিয়ার সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। একদিনেই তার সম্পদ বেড়েছে 47,000 কোটি টাকারও বেশি। সুসময়ের হাওয়া লেগেছে টেক জায়ান্ট এনভিডিয়ার পালে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। হু হু করে বাড়ছে কোম্পানির শেয়ারের দর, আর তার জেরে ফুলে ফেঁপে উঠছে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর সম্পদও। গত কয়েকদিনে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন তিনি। গত মঙ্গলবার একদিনেই অন্তত $400 কোটি সম্পদ বেড়েছে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 47,000 কোটি টাকারও বেশি। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও এগিয়ে গেছেন এনভিডিয়া সিইও। ফোর্বসের বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে এই মুহূর্তে বিশ্বের 11তম শীর্ষ ধনী জেনসেন হুয়াং। তার বর্তমান সম্পদের পরিমাণ $11,800 কোটি। অথচ 2019 সালে এই তালিকায় 546তম ছিলেন হুয়াং। পরের 5 বছরে তার সম্পদ বেড়েছে $11,400 কোটি বেশি। এই সময়ে তার সম্পদ বৃদ্ধির হার ছিল 2,250%। 2023 সালের শেষে ধনীর তালিকায় 76তম ছিলেন হুয়াং। ওই সময় তার মোট সম্পদ ছিল $2,100 কোটি। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তার সম্পদ। চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার 3.5% শেয়ার থেকেই বেশিরভাগ সম্পদ অর্জন করেছেন 61 বছর বয়সী এই ব্যবসায়ী। 1993 সালে অন্য 2 পার্টনারের সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী জেনসেন হুয়াং। শুরু থেকেই কোম্পানিটির প্রধান নির্বাহী এবং সভাপতির পদে রয়েছেন তিনি। 1999 সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এনভিডিয়া। সাম্প্রতিক বছরগুলোতে হু হু করে বাড়তে দেখা গেছে কোম্পানিটির শেয়ারের দর। চলতি মাসের শুরুর দিকেই বাজার মূল্যে অ্যাপলকে ছাড়িয়ে গিয়েছিল এনভিডিয়া। গত মঙ্গলবার এর শেয়ারের দাম 3.5% বেড়ে $136 পৌঁছায়। এর ফলে টেক জায়ান্ট মাইক্রোসফটের চেয়েও দামি কোম্পানি হয়ে ওঠে তারা। বর্তমানে এনভিডিয়ার বাজার মূল্য $3,34,000 কোটি, যা চলতি বছরের শুরুর দিকে থাকা দামের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য $3,32,000 এবং অ্যাপলের বাজার মূল্য $3,29,000 কোটি। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।